সামনে তোমার কাছে সময় আছে 6 মাস অনেক পড়া রয়েছে এটা তোমার সমস্যা এই সমস্যা সমাধানের হাত তোমার কাছে আছে এবং সেখানে তোমাকে কি করতে হবে অনেক কড়া অ্যাকশন নিতে হবে মনে রাখবা আমরা যখন কোনো সমস্যায় থাকি সেই সমস্যার দুইটা ওয়ে থাকে বা দুই ধরনের সমস্যা থাকে এক ধরনের সমস্যা যেটাকে কখনো সলিউশন করা যায় না আরেক ধরনের সমস্যা যেটা সলিউশন আছে তুমি এতদিন সময় নষ্ট করছো এই সমস্যার কোনো সমাধান নাই এখানে সর্বোচ্চ তুমি যেটা করতে পারো তুমি অ্যাকনলেজ করতে পারো স্বীকার করতে পারো আমার অনেকগুলো সময় নষ্ট হয়েছে ভুল হয়েছে বাট সামনে তোমার কাছে সময় আছে 6 মাস অনেক পড়া রয়েছে এটা তোমার সমস্যা এই সমস্যা সমাধানের হাত তোমার কাছে আছে এবং সেখানে তোমাকে কি করতে হবে অনেক কড়া অ্যাকশন নিতে হবে যেই সময় চলে গিয়েছে সেই সমস্যার কোনো সমাধান নাই যেই সমস্যা সামনে অনেক পড়া বাকি সেই সমস্যা সমাধানের অ্যাকশন তুমি নিতে পারবে আজকেই মনে রাখবা তোমার এতদিন পড়াশোনা খুব খারাপ অবস্থা ছিল তুমি আজকে থেকে পড়াশোনা শুরু করলা এবং আজকে তুমি অনেকক্ষণ টেবিলে বসে থাকলা এবং তুমি চিন্তা করলা দুই থেকে তিন দিনের মধ্যেই তোমার পড়ার গতি এত হবে যে তুমি মুক্তি বেগ লাভ করবা এবং চলতেই থাকবা এরকম তুমি যদি চিন্তা করো বাবা তাহলে খুব তাড়াতাড়ি তোমার শেষ বেগ একদম শূন্য হবে কিন্তু তুমি যদি অল্প 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 বেগ নিয়ে তুমি যেতে থাকো আস্তে আস্তে অ্যাসিলেশন করতে থাকো আস্তে আস্তে তোমার যদি গতি বাড়তে থাকে একটা সময় তোমার গতি এমন হবে যে তুমি মুক্তি বেগ নিয়ে পড়াশোনাটাকে চালা যেতে পারবা কিন্তু তুমি যদি চিন্তা করো যে আজকে আমি শুরু করছি আজকে আমি একদম হাই স্পিডে চলতে থাকবো আজকে আমি একদম 8 ঘন্টা পড়ে ফেলবো আজকে আমার প্রোডাক্টিভিটি একদম 80% হবে তাহলে বাবা খুব তাড়াতাড়ি তোমার থেমে যাওয়া লাগবে কিন্তু তুমি 10% 15% 20% 25% 30% 35% 40% করতে থাকো একদিন সেটা তোমার 90% যাবে ইনশাআল্লাহ বাট সেজন্য তোমাকে ধৈর্য ধরতে হবে বুঝতে পেরেছো কি বলছি মনে রাখবা একটা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য মিনিমাম 21 দিন সময় লাগে এই 21 দিনের মাঝখানে তুমি যদি মুরগিটাকে তুলে বারবার চেক করো ডিম বাচ্চা হয়েছে কিনা ডিম থেকে বাচ্চা হয়েছে কিনা ডিমটা নষ্ট হয়ে যাবে বাচ্চা ফুটবে না বাচ্চা আসবে না সেই ডিম থেকে তেমনি তুমি আজকে পড়তে বসে এক সপ্তাহ পরে তুমি জাজ করো তোমার পড়ার কত প্রোডাক্টিভিটি কতটুকু বেড়েছে তাহলে হবে না তুমি ডিপ্রেসড হয়ে যাবা তোমাকে সময় দিতে হবে তোমাকে পড়ার টেবিলে বসে থাকতে হবে এক মাস দুই মাস তিন মাস চতুর্থ মাসে তুমি যাও অবাক হবা যেখানে কিনা তোমার প্রথম দিন তুমি 1 ঘন্টা পড়তে পারত না তুমি 10 ঘন্টা বসে থাকলে তোমার আউটপুট আসতো 1 ঘন্টার সেখানে দেখবা তোমার আউটপুট 4 মাস পরে চলে এসেছে 6 ঘন্টার এবং সেই সময় তুমি বুঝতে পারবা কন্টিনিউয়াস পড়াশোনার গুরুত্ব কতটুকু